আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। যে আপনি পা ব্লগে আপনাদের স্বাগতম। আজকের ব্লগটা হচ্ছে, আমাদের বাসায় হঠাৎ মেহমান এসেছেন, মেহমান আসার পর অল্প সময় কি কি রান্না করলাম তা নিয়ে হচ্ছে আমার আজকের ভিডিওটা। আশা করি ভালো লাগবে। যারা যেখান থেকে দেখছেন, চাইলে একটা লাইক শেয়ার দিয়ে আমার পুরো ভিডিওটা দেখতে পারেন। তো যা যা রান্না করলাম সব কিছু এখন দেখাচ্ছি। তো প্রথমে আমি পোলাও রান্না করব, যার কারণে তেলের মধ্যে আমি তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। এখন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। তো যখন দেখলাম একটু ফ্লেভারটা সুন্দর আসতেছে, ঠিক এই পর্যায়ে আমি আগে থেকে চাল ধুয়ে রেখেছিলাম, তো সেই চালগুলো দিয়ে দিব। এ পর্যায়ে আমি আদাটাও দিয়ে দিয়েছি। তো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো পানিটা কিন্তু চাউলের পানিটা ঝরিয়ে নেবেন। তো এখন চাউলটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ভালোভাবে ভেজে নেওয়ার পর এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আমি কিন্তু নিউ ব্লগার, তো আমার ভুল হতেই পারে, ভুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। তো এখানে আমি 2 কেজি চাউলের পোলাও রান্না করতেছি। তো এখানে আমি প্রথমে 2 চামচ দিলাম, তারপর আবার 2 টেবিল চামচ লবণ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো যেহেতু বাসায় মেহমান বেশি, তো যার কারণে 2 কেজি পোলাও রান্না করতে হলো। তো 2 কেজিতে 7 পট হয়। তো 7 কাপ দিয়ে আমি এখন পানিটা ডাবল দিব। তো আমি 14 কাপ পানি অ্যাড করব। তো পাশের চুলায় আমি গরম করে নিচ্ছি পানিটা। আর এই পর্যায়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, কিছু কিশমিশ দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনারা গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন, কারণ পোলাও রান্নাতে গরম পানি দিলে অনেক ভালো হয়, ঝরঝরে হয়। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি মটরশুঁটি। তো এটা আমার ফ্রোজেন করা ছিল, তো এখন দিয়ে দিচ্ছি। আর পাশের চুলায় আমার পানিটাও গরম হচ্ছে, তো এখন আমি পানিটা দিয়ে দিব। পানিটা আমি আগেই মেপে গরম করে নিলাম, এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর আপনার চুলাটা কিন্তু মৃদু আছে, রাখবেন প্রথমে, তারপর একটু হাই ফ্লেমে দিবেন। দুধ দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তো এখন আমি অল্প তেলে পাকিস্তানি মুরগি ভেজে নিচ্ছি। তো হালকা ভেজে নেবেন, লবণ আর লেবু দিয়ে আমি একটু 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর চিকেনটা ভালোভাবে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে নিচ্ছি। আর এ পর্যায়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সে ভেজে নেওয়া তেলের মধ্যে, টমেটো দিলাম, কাঁচামরিচ দিলাম, তো 1 চামচ রসুন, 2 চামচ রসুন, 2 চামচ আদা বাটা দিয়ে এখন নেড়ে চেড়ে নিব। তারপরে ফ্রোজেন করা আমার আদা 1 পিস দিয়ে দিলাম, আমার কাছে কম মনে হচ্ছিল। তো এখন পোস্তদানা বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। তারপর কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম দিয়ে দিয়েছি। তারপর অ্যাড করলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে সব কিছু মশলা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর পাশের চুলে আমি কচুর ফুল নারকেল দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এখন রোস্ট মশলা, রাঁধুনি রোস্ট মশলাটা পুরোটা আমি দিয়ে দিলাম। তো এই মশলার সাথে তারপর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ নাড়াচাড়া অনবরত না রাখলে নিচে পুড়ে যেতে পারে। তো এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। আবার একটু কাঁচামরিচ দিলাম,
তো স্বাদ মতো লবণ দিলাম 2 টেবিল চামচ। তারপর সব কিছু দিয়ে আমি নেড়েচেড়ে নেছি। তো ভালোভাবে অনবরত নেড়েচেড়ে নেবেন। তো নেড়েচেড়ে আর পাশের চুলায় আমার পোলাওটা হচ্ছে। আমি সবটা পানি দিয়ে এখন লো ফ্লেমে রেখে দিয়েছি। আর এই পর্যায়ে আমি চিকেনগুলো সব দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম দুধ। এখানে আমি মুরগির মধ্যে 250 গ্রাম দুধ দিয়ে দিলাম। আর পাশের চুলায় আমি পোলাওর মধ্যে বাকি 250 গ্রাম দুধ দিয়ে দিলাম। তো দিয়ে এখন নেড়েচেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিলাম রাঁধুনি গরম মশলার গুঁড়ো 1 চামচ। তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। তো আসলে এক একটা মশলা দিব, নেড়েচেড়ে নিব, তাহলেই মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশে যাবে। তো এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা উপকরণ। তো ঘি আর আলু বখারা দিয়ে আমার রান্নাটা শেষ করলাম। পোলাওর মধ্যে ঘি একটু দিয়ে দিলাম, উপর থেকে একটু কেওড়ার জল দিলাম। আর এখানে আমি গরুর মাংস প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর আমি ফ্রাই প্যানে ঢেলে নিলাম আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। তো গরুর মাংসর মধ্যে সব কিছু মশলাই দিয়ে দিয়েছি, একত্রে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমার এদিকে মুরগির মাংসটা আর একটু বাকি আছে, জলটা মনে হচ্ছে বেশি। তো ঘিটা দিয়ে দিলাম। এখন খাবার পরিবেশনের পালা। তো দেখতে পাচ্ছেন আমার আগের দিন ঈদের দিন করা কাবাবটা একটু ভেজে নিয়েছি। তারপর এখন খাওয়ার পালা। তো আমার স্পেশাল মেহমান আমার ফুফাতো বোনের জামাই, ফুফাতো ভাইয়ের মেয়ে নুসাইবা। হাই ভাইয়া। তো ফুফাতো ভাই রাফি আমার ফুফাতো বোনের ছেলে। আর এখানে আমার ননসের মেয়ে, ও লজ্জা পাচ্ছে। আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।